ফখর জামান ও আবিদ আলীর জোড়া ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেসে খেলেই জয় পেল পাকিস্তান এই জয়ে তিনটি ম্যাচের ওয়ান সিরিজে দুই শূন্য ব্যবধানে ট্রফি নিশ্চিত করল স্বাগতিকরা দলের জয়ে একানব্বই বলে ছিয়াত্তর রান করেন ওপেনার ফখর জামান এছাড়া সাতষট্টি বলে দশটি চারের সাহায্যে চুহাত্তর রান করেন আবিদ আলি সবশেষ বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মেই ছিলেন আবিদ আলী কিন্তু দলের কম্বিনেশনের কারণে বাদ পড়ে যান তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার ইমামুল হক প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় তৃতীয় ম্যাচে তার পরিবর্তে সুযোগ দেয়া হয় আবিদ আলীকে দলে ফিরেই প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাউল হকের আস্থার জবাব দেন আবিদ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দুইশো রানের টার্গেট তারা করতে নেমে ফখর জামানের সঙ্গে উড়ন্ত সূচনা করেন আবিদ আলী উদ্বোধনীতে তারা গড়ের উনিশ দশমিক তিন ওভারে একশো তেইশ রানের জুটি তাদের ওপেনিং জুটি পাকিস্তানকে জয়ের পথ দেখায় জোড়া ফিফটি গড়ে ফখর আবিদ আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে কার্যকরী ব্যাটিং করেন হারিস সোহেল জয়ের জন্য শেষ দিকে পাকিস্তানের প্রয়োজন ছিল চোদ্দ বলে এগারো রান সে সময় পঞ্চাশ বলে ছাপ্পান্ন রান করে আউট হন হারিস সোহেল তার বিদায়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের বুধবার করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ধানুষকা গুনাথিলাকার সেঞ্চুরিতে নয় উইকেটে দুইশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা টার্গেট তাড়া করতে নেমে দশ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয়ের ব্যবধানে দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান সিরিজের প্রথম ওয়ান ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বুধবার করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রথমে এ নেমেই শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারী শ্রীলঙ্কা দলীয় তেরো রানে অভিস্কা ফার্নান্দোর আউট হন তার বিদায়ের পর অধিনায়ক লাথিরু থিরিমান্যকের সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অন্য ওপেনার গুনাথিলাকা দ্বিতীয় উইকেটে আটাশি রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লঙ্কান অধিনায়ক মোহাম্মদ নওয়াজের শিকারে পরিণত হওয়ার আগে তেপ্পান্ন বলে ছত্রিশ রান করেন থিরিমান্নে এরপর অ্যাঞ্জেলো পেরেরার সঙ্গে পঞ্চাশ রানের জুটি করেন গোনাথিলাকা পঁচিশ বলে ১৩ রানে আউট হন অ্যাঞ্জেলো পেরেরা তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান গুনাথিলাকা। ইনিংসের শুরু থেকে বলে বলে রান করে যাওয়া গুনাথিলাকা একশো বলে বারোটি চার ও এক ছক্কায় শত রানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এর আগে দু হাজার সতেরো সালে শ্রীলঙ্কার হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে একশো রান করেন তিনি সেঞ্চুরির পর দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান গুনাথিলাকা চতুর্থ উইকেটে মিনোদ ভানুকাকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে চুহাত্তর রানের জুটি গড়েন তারা উনচল্লিশ বল খেলে দুটি ছক্কার সাহায্যে ছত্রিশ রান করে আউট হন শ্রীলঙ্কার তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ভানুকা ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নামা গুনাথিলাকা চুয়াল্লিশ দশমিক তিন ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে ফেরেন তার আগে ক্যারিয়ার সেরা একশো বলে ষোলোটি চার ও এক ছক্কায় একশো রান করেন এই রান সংগ্রহের মধ্য দিয়ে করাচি স্টেডিয়ামের অনার্স বোর্ডে স্থান করে নেন লঙ্কান ওপেনার গুনাথিলাকা গুনাথিলাকা আউট হওয়ার পর ইনিংসের শেষ দিকে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি লঙ্কান লেজের ব্যাটসম্যানরা শেষ দিকে মাত্র ১৩ রানের ব্যবধানে তিন উইকেট পতনের কারণে তিন শতাধিক রান সংগ্রহের সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত নয় উইকেটে দুশো রানের ইনিংস থামায় লঙ্কানরা পাকিস্তানের হয়ে পঞ্চাশ রানে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ আমির